बिस्मिल्लाहिर रहमानिर रहीम। आमार प्राण प्रिय शिक्षार्थी, तुम्हारा निश्चय सबाई भलो आछो, आमिओ भलो आछी। तुम्हारे अनेकेरी समस्या छिलो बोले छिले जे एई क्लासटा रिविसन क्लास निले भलो हय। आमि उपकरण सह आजके तुम्हारे एई क्लासटा रिव्यू करार चेष्टा करब। तुम्हारा एकटू अटेंशन दिबे ताहले मने हय तुम्हारे ए अध्याय निये आर कोनो समस्या थाकार कथा ना। अच्छा, প্রথমে আমরা জেনে নিই আমাদের এই অধ্যায় থেকে আমরা কি কি জানবো। আজকে প্রধান মূলের রূপান্তর সম্পর্কে আমরা আজকে এই অধ্যায় থেকে জানবো। জানবো অস্থানিক মূলটা কি, রূপান্তরিত কাণ্ড কত প্রকার এবং কি কি, এবং আমরা চেষ্টা করব আজকে উপকরণ সহ আমাদের এই ক্লাসটা কমপ্লিট করতে। তোমরা আমাকে একটু হেল্প করবে, আমরা তোমাদের শুধুমাত্র তোমাদের ধৈর্য আর তোমরা একটু মনোযোগ সহকারে যদি উপকরণগুলো দেখে নাও তাহলে আমার মনে হয় এই ক্লাস নিয়ে তোমাদের আর কোনো সমস্যা হওয়ার কথা না। তো প্রথমে আমরা শুরু করি প্রধান মূলের রূপান্তর। আচ্ছা, প্রধান মূলের রূপান্তরটা জানার আগে আমরা আসলে জানবো প্রধান মূলটা কি। আসলে একটা উদ্ভিদকে যদি আমরা ভালোভাবে পর্যবেক্ষণ করি, ধরো যে কোনো একটা উদ্ভিদ হতে পারে, সেটা এরকম একটা উদ্ভিদ, ধরো একটা উদ্ভিদ, এই উদ্ভিদকে যদি পর্যবেক্ষণ করি একদম কাণ্ডের সঙ্গে সংযুক্ত থাকে, সরাসরি নিচের দিকে যে মূলটা নেমে গেছে সেটাকে আমরা বলি কি প্রধান মূল। মানে কাণ্ড থেকে সরাসরি নিচের দিকে যে মূলটা নেমে যাবে সেটাকে আমরা বলবো প্রধান মূল। এরকম প্রধান মূলের রূপান্তরের ক্ষেত্রে তোমাদের বইতে চারটি উদাহরণ দেওয়া আছে। যেরকম আমরা আরেকটা জিনিস যেটা মনে রাখতে পারি, গাছ একটা হবে, ফল কিন্তু একটাই হবে। যেরকম কি আমরা মূলাকৃতি মূল কিন্তু প্রধান মূলের রূপান্তরের মধ্যে কিন্তু আমরা জেনেছি মূলাকৃতি। দেখো, মূলা গাছে কিন্তু একটা গাছ উঠালে পরে আমরা কিন্তু একটা মূলাই পাই, এটা হচ্ছে প্রধান মূলের রূপান্তর। গাজরের গাছেও কিন্তু তাই, একটা গাছ উঠানোর পর গাজর কিন্তু আমরা একটাই পাই, এটা হচ্ছে প্রধান মূলের রূপান্তর। শালগমের ক্ষেত্রেও তাই, এটাও প্রধান মূলের রূপান্তর। আরেকটা রয়েছে কন্দাকৃতি মূল। কন্দাকৃতি মূলটা তোমাদের বেশি কনফিউশন হয়, কন্দাকৃতির মানে কি, যেটার কোনো একটা কন্দের মতো যেটা আকার ধারণ করে সেটাকে আমরা বলি কি কন্দাকৃতি মূল। গাছ একটা হবে, এই মূলটাও কিন্তু একটা, সেটা কি আমরা দেখেছি সাধারণত সন্ধ্যা মালতি। এই গাছটাকে তোমরা একটু দেখো, সন্ধ্যা মালতি, এই একই গাছে ম্যাজেন্ডা কালার বা হলুদ কালারের বা ইয়েলো কালারের ফুল কিন্তু ফোটে। আমরা দেখেছি সন্ধ্যার দিকে সাধারণত ফুলটা বেশি ফুটে যায়, যার কারণে সন্ধ্যা মালতী গাছটার নাম হয়। আচ্ছা, এই ফুলটার নাম তো এই গাছে, দেখো এই এই উদ্ভিদে, এই উদ্ভিদের মূলটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। মূলটা কিন্তু একটু দেখো, গাছটা কিন্তু খুব বেশি বড় না, কিন্তু মূলটা কিন্তু বেশ মোটা এবং একটু কন্দের মতো আকার। এই কিছু অংশ আমি তোমাদেরকে তোমাদের জন্য আনা সম্ভব হয়েছে। দেখো, অনেকটা কালো, মোটা, একদম মনে হয় ছোট ছোট আলুর মতো অনেকটা আকার ধারণ করে এটা। এটা হচ্ছে আমরা বলি কন্দাকৃতি মূল, সন্ধ্যা মালতী। এটুকু তাহলে আমাদের কমপ্লিট হয়ে গেল উদাহরণ। তাহলে আমরা তো মূলাও দেখেছি, গাজর দেখেছি, আর ছবিতে তোমরা যখন পরীক্ষা দিবে তখন ভালোভাবে লক্ষ্য করবে যে ছবিটা কিন্তু দুই রকম, মূলা আর গাজরের ছবিটা। গাজরের ছবিটা কিন্তু সাধারণত এরকম স্ট্রেট থাকে, উপরের দিকে প্রসারিত থাকে, নিচের দিকে সরু থাকে। আর মূলা কিন্তু, মূলার ছবি যখন থাকবে তখন কিন্তু অনেকটা এরকম থাকবে, কিন্তু মানে কিছুটা দুই সাইড উত্তল থাকবে। এটা দেখে তোমাদের চিন্তা হবে কোনটা মূলা আর কোনটা গাজর। আচ্ছা, এখন আমরা পরবর্তী যে জিনিসটাতে চলে যাব সেটা হচ্ছে অস্থানিক মূল। অস্থানিক মূলটা আসলে কি, আসলে মূলটাকে আমরা উৎপত্তিগত দিক থেকে দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে স্থানিক আর একটা হচ্ছে অস্থানিক। তোমরা রোজার ভিতরে অনেকে কিন্তু ছোলা খেয়েছো, তাই না? ছোলাটাকে যদি আমরা বেশিক্ষণ পানির মধ্যে ভিজিয়ে রাখি তাহলে ছোলাটাতে কিন্তু এরকম একটা গঠন কিন্তু আমরা দেখতে পাই। দেখো, এরকম হয়ে একটা এরকম কিন্তু বের হয়, তাই না? ছোলাটাকে অঙ্কুরিত হয়, অঙ্কুরিত হয় ভ্রূণ, এটা কিন্তু সাদা একটা মুখ বের হয়। ভালো করে যদি আমরা লক্ষ্য করি, এটা কিন্তু নিচের দিকে একটা গেছে, উপরের দিকে একটা গেছে। প্রথমে সাদা হবে, তারপর যেটাকে তুমি আরও একটু ভিজিয়ে রাখো তাহলে এরকম একটা অংশ, এটাকে আমরা বলি ভ্রূণ মুকুল, আর এটাকে আমরা বলি ভ্রূণ মূল। এই ভ্রূণ মূল থেকে যে মূলটা তৈরি হয় সেটাকে আমরা বলি কি স্থানিক মূল। স্থানিক মূলে প্রধান মূল থাকে। আর যদি কাণ্ড থেকে মূল বের হয়, ধরো আমি কি করলাম, আমি একটা মানি প্ল্যান্টের গাছ নিয়ে আমি হচ্ছে পানিতে ভিজিয়ে রাখলাম মানি প্ল্যান্ট, তাহলে কি হলো, মানি প্ল্যান্টার কয়েকদিন পরে মানি প্ল্যান্টার কাণ্ড থেকে কতগুলো শিকড় বের হলো বা মূল বের হলো, তাই না? তাহলে কি হবে,
ওই মূলটাকে আমি কি বলবো, ওই মূলটাকে আমি বলবো তোমার এটা হচ্ছে কি মূল, এটা হচ্ছে আমাদের অস্থানিক মূল, কারণ কাণ্ড থেকে বের হয়েছে। আবার দেখো তোমরা পাথরকুচি উদ্ভিদটা কিন্তু তোমরা সবাই মোটামুটি কিন্তু চেনো, তাই না? এই পাথরকুচি পাতাটাকে আমি যদি মাটিতে ফেলে রাখি তাহলে কি হবে, পাথরকুচি পাতাটাকে মাটিতে ফেলে রাখলাম, তারপর এই যে অংশগুলো দেখতে পাচ্ছ পাতার, এই যে ধারগুলো, এই যে কোনাগুলো দেখা যাচ্ছে পাতার ধার, এই ধারগুলো দিয়ে তোমার কি হবে, ধারগুলো দিয়ে তোমার কি বের হবে, মূল বের হবে নিচে আর উপর দিকে নতুন উদ্ভিদ তৈরি হবে। এটাকে আমি তাহলে কী ধরনের মূল বলবো, এটাও কিন্তু অস্থানিক মূল, কারণ এটা পাতা থেকে বের হয়েছে। আচ্ছা দেখো, মানি প্ল্যান্টের কথা বললাম, এই যে মানি প্ল্যান্টের ডালটা পানির মধ্যে ডুবিয়ে রাখা হয়েছে, এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ কতগুলো মূল বেরিয়েছে, দেখো কতগুলো মূল বেরিয়েছে না, বোতলের ভেতরে কিন্তু কতগুলো মূল কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তাই না? দেখো এই যে মূল দেখতে পাচ্ছি না আমরা কতগুলো। আচ্ছা এই মূলটাকে দেখো আরো ভালো করে দেখতে পাবে, দেখো বাহিরে বের করলে দেখো মূল দেখা যাচ্ছে, এই মূলগুলোকে আমরা কি বলবো, এটা হচ্ছে কি ধরনের মূল, এটা এক ধরনের অস্থানিক মূল। তাহলে পাতা এবং কাণ্ড থেকে যে মূলগুলো উৎপন্ন হয় সেটাকে আমরা বলছি অস্থানিক মূল, আর যে মূলগুলো সরাসরি ভ্রূণ মূল থেকে উৎপন্ন হবে সেটাকে আমরা বলবো স্থানিক মূল। এখন অস্থানিক মূল কিন্তু আমরা জেনে গেলাম, যে জিনিসটা তোমাদের বেশি সমস্যা ছিল। এখন আমরা জানবো রূপান্তরিত কাণ্ড, যেটা খুবই একটা ইন্টারেস্টিং একটা টপিকস এবং তোমাদের অনেকেরই ভুল হয়। রূপান্তরিত কাণ্ডর ক্ষেত্রে আমরা কতগুলো জিনিসকে আমাদের উদাহরণ হিসেবে জানবো। তাহলে আমাদের দুটো টপিকস হয়ে গেল, প্রধান মূলের রূপান্তরটা আমাদের হয়ে গেল, অস্থানিক মূল আমাদের হয়ে গেল। আচ্ছা এখন আমরা জানবো কি রূপান্তরিত কাণ্ড, রূপান্তরিত কাণ্ডটা আসলে কি। রূপান্তরিত কাণ্ড আসলে কাণ্ডটা বিভিন্ন কারণে যখন রূপান্তরিত হয় তখন আমরা তাকে বলবো রূপান্তরিত কাণ্ড। কেন রূপান্তরিত হয় সেটা জানতে হবে। কখনো কখনো দেখা যায় উদ্ভিদ খাদ্য সঞ্চয় করে রাখার জন্য রূপান্তরিত হয়, প্রজননের জন্য রূপান্তরিত হতে পারে, বা তার যান্ত্রিক দৃঢ়তা প্রদানের জন্য সে রূপান্তরিত হতে পারে, শারীরবৃত্তীয় কাজে সুরপা রূপান্তরিত হতে পারে। আমাদের বইতে কিন্তু কি রয়েছে, টিকিয়ে থাকার জন্য, প্রজননের জন্য তিনটা কারণ কিন্তু দেওয়া আছে যে বিভিন্ন কারণে এটা রূপান্তরিত হতে পারে। আচ্ছা তাহলে আমরা আজকে রূপান্তরিত কাণ্ডটা আমরা আজকে ভালোভাবে জানব। আচ্ছা দেখো প্রথমে আমরা উদাহরণগুলো দিয়ে রূপান্তরিত কাণ্ড এটাকে আবার তিনটি ভাগে আমরা ভাগ করেছি। একটা হচ্ছে ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড, ভূ মানে মাটি, মাটির নিচে যে রূপান্তরিত কাণ্ড থাকে সেটার কথা বলা হয়েছে এখানে। আর অর্ধ বায়বীয় মানে কি, যে কাণ্ডটা কিছুটা তোমার মাটির ওপরে থাকে আর কিছুটা থাকে কি মাটির নিচে, যে কাণ্ডটার কিছু অংশ থাকবে মাটির ওপরে আর কিছু অংশ থাকবে কোথায়, মাটির নিচে, সেটাকে আমরা বলছি কি অর্ধ বায়বীয়। আর বায়বীয়টা কি, যে কাণ্ডগুলো রূপান্তরিত কাণ্ডগুলো পুরোপুরি মাটির ওপরেই থাকে সেটাকে আমরা বলছি বায়বীয়। এই জিনিসগুলো মাথায় রেখে আমরা এই উদাহরণগুলো সম্পর্কে আজকে জানব। আচ্ছা তাহলে প্রথম টপিকসে আমরা চলে আসি ভূনিম্নস্থ। ভূনিম্নস্থকে আমরা চারটি ভাগে ভাগ করেছি। প্রথমে ধরা যাক তোমাদের বইতে যে দেওয়া আছে সেটা হচ্ছে কি টিউবার। দেখো প্রথম উদাহরণটা দেওয়া আছে কি টিউবার বা স্ফীতকন্দ। তাহলে টিউবার বা স্ফীতকন্দের ক্ষেত্রে তোমরা একটু যদি অ্যাটেনশন দাও তাহলে দেখো এটা একটা গোলালু, দেখো ভালো করে এটা হচ্ছে একটা গোলালু। আর গোলালুর এই যে চোখের মতো আমরা যে জিনিসগুলো কি বলি কি চোখ, যেগুলো থেকে আবার নতুন উদ্ভিদে জন্ম হতে পারে সেটাকে আমরা কি বলি চোখ। এই চোখগুলো কিন্তু আসলে কি, এগুলোকে আমরা বলছি কাণ্ড। তোমরা জানো যে কাণ্ড হতে গেলে কতগুলো বৈশিষ্ট্য থাকতে হবে। আমরা কেন এটাকে বলবো কাণ্ড, তোমাদের পরীক্ষাতেও কিন্তু এরকম একটা আলুর ছবি হয়তো দেওয়া থাকলো, বা অথবা একটা পেঁয়াজের ছবি দেওয়া থাকলো, ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড যে কোনো একটা ছবি দেওয়া থাকতে পারে, তোমাদেরকে যুক্তি তুলে ধরে ওখানে প্রমাণ করতে হবে যে এটা ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড। সেক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে আলুর ক্ষেত্রে যদি বলতে চাও তাহলে বলতে হবে, দেখো আলুর ছোট ছোট চোখের মতো অংশগুলো রয়েছে, এগুলো হলো আমরা কি বলছি পর্ব। তাহলে কাণ্ডে কি পর্ব থাকবে, তাহলে অবশ্যই এখানে পর্ব রয়েছে। আর পর্বে দেখো পর্বে কতগুলো, আমরা যখন আলুটা উঠাবো তখন দেখবো এই যে পাতার মতো অংশ এখানে দেখা যাচ্ছে, এখানে কিন্তু আছে, দেখো পাতার মতো একটু অংশ আছে, এটাকে আমরা বলছি শুল্কপত্র।
শুল্কপত্র কক্ষে কিন্তু কাক্ষিক মুকুল থাকে এবং ওই অংশটায় কিন্তু কেটে আমরা যদি মাটিতে যদি লাগাই তখন কিন্তু ওখান থেকে নতুন একটা আলুর গাছ কিন্তু উৎপন্ন হয়। তাহলে দেখো এখানে পর্ব রয়েছে, পর্ব দুটি চোখের মাঝের যে জায়গাটা রয়েছে সেটাকে আমরা বলবো পর্ব মধ্য, তাহলে কাণ্ডেও পর্ব মধ্য থাকে আর কি কাক্ষিক মুকুল রয়েছে, কাণ্ডেও কাক্ষিক মুকুল থাকে। তাহলে এই সব কিছু বৈশিষ্ট্য দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিতে হবে এটা হলো একটা বুনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড। আচ্ছা তারপরে দেখো এটাও একটা আলু, এখানে কিন্তু একদম যে আলুর যে কাক্ষিক মুকুলটা বের হয়েছে এখানে কিন্তু দেখা যাচ্ছে, এটা শুধু মাটিতে যদি আমরা একটু লাগাই তাহলে কিন্তু এখান থেকে গাছটা হয়ে যাবে। তাহলে আমরা টিউবারটা বা স্ফীত কন্দটা আমরা ভালোভাবে বুঝতে পারলাম। পরীক্ষায় যদি আলুটার ক্ষেতে দেওয়া থাকে আমরা যুক্তি সহকারে আমরা বুঝিয়ে দিব এটা ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড। তারপর তোমাদের চার নম্বরে যে কোশ্চেনটা থাকে সেটা হচ্ছে খাদ্য গুণাগুণ বা মানব সভ্যতার ক্ষেত্রে বা জীবের ক্ষেত্রে প্রাণীর ক্ষেত্রে এটার কী উপকারিতা। এটা তো একটা কার্বোহাইড্রেটের একটা অন্যতম উৎস আমরা বলতে পারি, আমরা সবজি হিসেবে আমরা এটাকে খাই, আমরা চিপস হিসেবে খেতে পারি, আমরা আরও বিভিন্ন খাবারে আমরা এটা রাখতে পারি খাদ্য তালিকায়, যেটা ভাতের পরিবর্তেও আমরা কার্বোহাইড্রেটের একটা ভালো উৎস আমাদের এটা আলু। আচ্ছা তাহলে আমরা এই জিনিসগুলো আমরা লিখব যে এটা আমাদের শরীর গঠনে কার্যকর ভূমিকা পালন করে, কার্বোহাইড্রেট শক্তি উৎপন্ন করে আমাদের, আচ্ছা গ্লুকোজ। আচ্ছা তাহলে আমরা এখান থেকে আমাদের ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ডের আমরা কিন্তু পেয়ে গেলাম যে টিউবার বা স্ফীত কন্দের উদাহরণটা কিন্তু আমরা জেনে গেলাম। তারপরে কিন্তু আছে কি তোমাদের রাইজোম। আচ্ছা তারপরে কি আছে রাইজোম, রাইজোমের উদাহরণটা কি আদা। এখানে আদা হলুদটাকে আমরা বলছি ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ডের কি রাইজোমের উদাহরণ। ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ডের রাইজোমের উদাহরণ আমরা কি বলছি, একটা বললাম টিউবার, একটা বললাম কি রাইজোম। রাইজোমটা এখন কি আমরা দেখব, রাইজোমটা আমরা বলেছি আদা অথবা হলুদ। তো আমি এখানে তোমাদেরকে আদাটাই আমি ভালো করে দেখাই, একটু দেখো আদাটা যখন আমরা দেখছি আদাটাকে ভালো করে লক্ষ্য করো তো, আদার এই যে গায়ে যে আটটানা দাগের মতো তোমরা দেখছো এগুলোই কিন্তু এর পর্ব, আর এখান থেকে যে উৎপন্ন হচ্ছে এটা হচ্ছে কাক্ষিক মুকুল। আচ্ছা আর এই দুটো দাগের মাঝখানের অংশটাকে আমরা বলছি কি পর্ব মধ্য। তাহলে কি হলো যে আমরা এটাকে কিন্তু প্রমাণ করে দিলাম যে এটাও হচ্ছে এক ধরনের রূপান্তরিত কাণ্ড, যেটা কি আমরা আমরা মশলা হিসেবে আমরা খাদ্য তালিকায় রাখি এবং সর্দি কাশিতেও এটা খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। আচ্ছা তাহলে আমরা আদা হলুদ যে রূপান্তরিত কাণ্ড, রাইজোম জাতীয় কাণ্ড সেটাও আমরা জেনে গেলাম। পরবর্তীতে আমাদের আরেকটি ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড দেওয়া আছে, সেটা হচ্ছে কি পেঁয়াজ, যেটাকে আমরা কি বলছি কন্দ জাতীয়। কন্দের মধ্যে পড়ে কি পেঁয়াজ, এর আগের ক্লাসে আমি তোমাদেরকে ভালো করে কিন্তু দেখিয়েছিলাম এই যে একটা পেঁয়াজ, দেখো এটা হলো কি পেঁয়াজ। আচ্ছা ঠিক আছে তাহলে এই যে পেঁয়াজটা এখানে আমরা দেখছি, পেঁয়াজের বিভিন্ন অংশ সম্পর্কে আমাদের জানতে হবে, পেঁয়াজের কোনটা কি, এখানে যে অংশ পেঁয়াজের যে অংশটা আমরা খাদ্য হিসেবে ব্যবহার করি সেটা কিন্তু আসলে কিন্তু কি রসালো শুল্কপত্র। রসালো শুল্কপত্রটাকে আমরা খাবার হিসেবে আমাদের আমরা ব্যবহার করে থাকি, আর যেটা আমরা কেটে ফেলে দিই শক্ত অংশ, নিচের শক্ত অংশ ভালো করে একটু লক্ষ্য করো, এই অংশটাকে কিন্তু আমরা কেটে ফেলে দিই, এই অংশটাকে আমরা কি বলবো এটা হচ্ছে কাণ্ড, সংক্ষিপ্ত কাণ্ড এটা বা কাণ্ড। এবং তুমি বলতে পারো যে ম্যাডাম এটাকে কিভাবে আমি প্রমাণ করব যে এটা হচ্ছে ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড। আচ্ছা কেন কাণ্ড বলবো আমরা সেটাও আমি তোমাদেরকে বলি, পেঁয়াজটাকে যদি আমি কাটি ভিতর থেকে একদম লম্বভাবে কাটি তাহলে কিন্তু আমি এরকম একটা গঠন কিন্তু পাব। আর এখানে পাবো কি এরকম এক কতগুলো মূল, এখানে ভালো করে আমি বলছি তোমার সবাই অ্যাটেনশন দাও, এই যে উত্তল একটা অংশ দেখা যায় পেঁয়াজের নিচে শক্ত এটাকে আমরা বলছি কি কাণ্ড, এটা কি এটা হলো কাণ্ড। আর এগুলো হচ্ছে রসালো শুল্কপত্র, এটা হচ্ছে ভিতরের যে একদম কচি যেটা একদম খেতে খুব ভালো লাগে, আমরা অনেক সময় খাই সালাতের সঙ্গেও খাই, কচি নরম একটা অংশ থাকে পেঁয়াজে যেটা একটু ঝাঁচ বা বলতে পারি যে একটু কম ঝাল হয় সেটাকে আমরা কি বলছি, এটাকে আমরা বলছি কি কাক্ষিক মুকুল, এটা এটা কি এটা হচ্ছে কাক্ষিক মুকুল। তাহলে এটাতে আমি এটা হচ্ছে কাণ্ড, আর কাণ্ডের যে জায়গাগুলো থেকে এই শুল্কপত্র উৎপন্ন হয়েছে একটা একটা করে প্রত্যেকটাকে আমি বলবো কি একটা করে পর্ব, আর দুইটি পর্বের মাঝের অংশটাকে আমি বলবো কি পর্ব মধ্য,
এই দুইটি পর্বের মাঝে কি এটা এটা হচ্ছে পর্ব মধ্য বা মধ্য পর্ব আমরা বলতে পারি তাহলে এখানে দেখো কাণ্ড অবশ্যই কারণ এখানে পর্ব রয়েছে পর্ব মধ্য রয়েছে কাক্ষিক মুকুল রয়েছে তাহলে কি বলবো এটাকে এটাকে আমি বলবো ভূ নিম্নস্থ রূপান্তরিত কাণ্ড তাহলে আমাদের হয়ে গেল তিনটা কিন্তু হয়ে গেল তারপরে আমাদের কি রয়েছে গুড়িকন্দ গুড়িকন্দের উদাহরণ আমি তোমাদেরকে ওরকম ভাবে দেখাতে পাচ্ছি না তবে চেষ্টা করব যে গুড়িকন্দটা কি ওল বা মান কচুটাকে আমরা বলি কি গুড়িকন্দ এরকম একটা আকার হয় না আমরা খাই সবজি হিসেবে খেয়ে থাকি ওল বা মান কচু এরকম খাই না আমরা যে একটা বড় একটা আকার এটা হয় বড় আকারের সাধারণত হয় আমরা কেটে কেটে বাজারে বিক্রি করে ওল বলি এটাকে আবার কচু মান কচু একটা আছে ওল ধরনেরই সেটাও আমরা খাবার হিসেবে খাই তা এটা আয়রনের একটা কিন্তু ভালো উৎস এখানে কার্বোহাইড্রেটও রয়েছে তাহলে এটা এই সব কটা কি এটা কোনো আকার হয় না এই ওল বা মানকচু গুড়িকন্দ যেটা বলছি এটা কোনো আকার নেই এটা যত সময় যাবে এটা তত বড় হতে থাকে মাটির নিচে সেজন্য এটাকে আমরা কি বলি গুড়ির মতো হয় বলে গুড়িকন্দ বলি তাহলে আমাদের সব কটা উদাহরণ কিন্তু আমাদের হয়ে গেল এখন চলে আসো কি অর্ধবায়বীয় রূপান্তরিত কাণ্ড তাহলে আমাদের কি হয়ে গেল ভূনিম্নস্থটা কিন্তু আমাদের তাহলে হয়ে গেল রূপান্তরিত কাণ্ডের মধ্যে আমরা ভূনিম্নস্থ যে চার প্রকার সে চার প্রকার কিন্তু আমরা কমপ্লিট করে ফেললাম এখন আমরা জানবো কি অর্ধবায়বীয় রূপান্তরিত কাণ্ড অর্ধবায়বীয় কথাটার অর্থ কি আমি বলেছিলাম যে অর্ধেকটা কাণ্ডের মাটির ওপরে থাকবে অর্ধেকটা থাকবে মাটির নিচে এখানে তোমাদের উদাহরণ দেওয়া আছে কি আমরুল থানকুনি আর দুর্বাঘাস এখন আমরা মোটামুটি দুটা উদাহরণ আমরা দুটা উদাহরণকে আমরা কমপ্লিট করার চেষ্টা করব আমার হাতে রয়েছে তোমরা একটু চেষ্টা করলেই হয়তো বা এটা দেখতে পাবে যে আমার হাতে কিন্তু একটা অলরেডি রয়েছে আরেকটা রয়েছে দেখো এটা হচ্ছে দুর্বাঘাস ভালো করে একটু দেখো তোমরা এটা হচ্ছে দুর্বাঘাস এটা হচ্ছে দুর্বাঘাস দেখো উদাহরণটা ভালো করে গাছগুলো একটু ভালো করে দেখো সব ঘাস কিন্তু এক না এটা দুর্বাঘাসটা কিন্তু একটা স্পেসিফিক কিন্তু একটা গঠন বা স্পেসিফিক একটা চিহ্ন রয়েছে ভালো করে দেখো আমি আরও ভালো করে দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে এই এটা দেখো যেটা আমাদের হিন্দু সম্প্রদায়ের লোকেরা তাদের পূজার ক্ষেত্রে ব্যবহার করে থাকে দুর্বাঘাস ঠিক আছে এটা হচ্ছে দুর্বাঘাস এটার আমি তোমাদেরকে গঠন স্ট্রাকচার দেখাবো আর এটা হচ্ছে কি আমরুল এটা কিন্তু মুখে দিলে একটু টক লাগে এই পাতাগুলো দেখো পাতাগুলো ভালো করে একটু লক্ষ্য করো এই পাতাগুলো মুখে যদি তুমি দাও একটু টক টক লাগে এটা কিন্তু ভিটামিন সি একটা উৎস কিন্তু সেটা তোমরা জানো এটা শাক হিসেবে গ্রাম অঞ্চলে অনেকগুলো শাকের সঙ্গে মিক্সড করে রান্না করা হয় এবং ভিটামিন সির একটা উৎস হচ্ছে এটা এখন এটা অর্ধবায়বীয় বলার কারণটা কি আমি তোমাদেরকে বলি দেখো দুর্বাঘাসটা যদি আমি মাটিতে যখন মাটি থেকে যখন উঠালাম তখন কিন্তু এটার স্ট্রাকচারটা এরকম ছিল দেখো মাটির মধ্যে এরকম অবস্থা ছিল মানে এটা মাটিতে ছিল এটা আবার মাটির উপর দিয়ে ছিল দেখো এই অংশে কিন্তু মাটি কিন্তু লেগেনি দেখো এই অংশে কিন্তু কোনো মাটি লেগেনি আবার এই অংশ আবার মাটির নিচে ছিল তাহলে কি দেখো এর গঠনটা কেমন হচ্ছে গঠনটা আমরা যদি আমরা এখানে আলোচনা করতে যাই এই গঠনটা কেমন হচ্ছে এটা কিছু দূর ধরো মাটির মধ্যে এরকমভাবে এরকমভাবে থাকে উপরে উঠে আবার এখন কি হয় আবার এরকমভাবে এরকমভাবে থাকে আবার এরকম হয় আবার এরকমভাবে ঘাস উৎপন্ন হয় অনেকটা কিন্তু এরকম মানে কি এইটুকু থাকে মাটির মধ্যে এইটুকু মাটির উপরে আবার এইটুকু মাটির মধ্যে আবার এইটুকু মাটির মধ্যে এইটুকু মাটির উপরে এরকম একটা গঠন কিন্তু থাকে যার কারণে আমরা কি বলছি এটাকে অর্ধবায়বীয় রূপান্তরিত কাণ্ড আর দেখো আমার হাতে যেটা আছে সেটা হচ্ছে আমরুল ঠিক আমরুলের গঠনটা তোমরা দেখো একটু এটা দেখো জায়গা জায়গায় কিন্তু মূল রয়েছে আবার যে আবার কিন্তু উদ্ভিদ উৎপন্ন হয়েছে ভালো করে একটু লক্ষ্য করো দেখতে পাচ্ছ সবাই দেখো ঠিক আছে জায়গা জায়গায় মূল রয়েছে আবার কি উদ্ভিদও উৎপন্ন হয়েছে আবার জায়গা জায়গায় মূল রয়েছে তার মানে এটার গঠনও কিন্তু অনেকটা এরকমই তাই না তাহলে কিছুটা মাটির উপরে কিছুটা মাটির নিচে যার কারণে আমরা কি বলছি এটাকে অর্ধবায়বীয় এটা কিসের উদাহরণ এটা অর্ধবায়বীয় উদাহরণ কিন্তু এটা আমরা কার মধ্যে আমরা এটাকে ফেলবো এটাকে বলছি রানার বা দ্রাবক মানে সে যেখানে লাগাবে সেখান থেকে সে সোজা সামনের দিকে বা পিছনের দিকেও যদি যায় সে পিছনের দিকে কিন্তু রানার মানে কি সে দ্রুত গতিতে সে যাবে এবং তার গঠনটা এরকম হবে রানার বা দ্রাবক বা ধ্রাবমান সেজন্য আমরা বলি কি রানার বা দ্রাবক তাহলে এটা একটা উদাহরণ কি হলো রানার বা ধ্রাবকের উদাহরণ দুর্বাঘাস আমরুল থানকুনি থানকুনি পাতাটা কিন্তু তোমরা দেখেছো থানকুনি পাতাটা কিন্তু অনেকে চেনো এরকম পাতাটা এরকম গোল টাইপের হয়ে থাকে এরকম গোল ধরনের পাতাটা হয়ে থাকে
থানকুনি, এটাও কিন্তু গঠনটা এরকম। এটাও আমাদের রাস্তাঘাটে আমরা অনেকেই এরকম ভাবে দেখি, যে এরকম একটা পাতা দেখি থানকুনি, সবুজ সবুজ ছোট ছোট মাটিতে এরকম ভাবে উৎপন্ন হয়। আচ্ছা, থানকুনি শাকও কিন্তু অনেকে খায় পেটের জন্য। আচ্ছা, এটা ঔষধি গুণগুণ রয়েছে থানকুনি পাতার। আচ্ছা, তারপর দেখো আমরা এখন যেটা যাবো সেটা হচ্ছে স্টোলন বা বক্রধাবক। স্টোলন বা বক্রধাবক আগেও তোমাদেরকে দেখিয়েছি, বক্র কথাটার অর্থই তোমরা জানো তো, সে সোজা নয়, সে বাঁকা। বক্র কথাটার অর্থ কি? সে সোজা না, সে হচ্ছে কি, বাঁকা। তাহলে আচ্ছা ঠিক আছে, সোজা না বাঁকা, তাহলে কি আমরা এখন বক্রধাবকের ছবিটা আমরা একটু দেখব। বক্রধাবকের ছবিটা আমরা দেখব। বক্রধাবকটা কি, দেখো একটা গাছ এরকম ভাবে হবে, তারপর এরকম উঠবে, আবার এখানে একটা গাছ বের হবে, আবার মাটিতে যাবে, আবার মানে বাঁকা। কেমন ভাবে বাঁকা এখন আমরা এটাকে আমরা একটু দেখার চেষ্টা করি, কি জন্য বাঁকা বলা হচ্ছে। দেখো আমার আমার হাতে একটা কচুর গাছ, তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, একটা কচুর গাছ, তাই না? এটা একটা কচুর গাছ, কচুর মূলটা একটু ভালো করে দেখো, নিচে কাণ্ডটা একটু ভালো করে দেখো। আচ্ছা, এটা কিন্তু কাণ্ড, এটা কিরকম ভাবে বৃদ্ধি পেয়েছে দেখো, এটা যদি আমরা দেখি ভালো করে দেখো, এটা কিন্তু দেখো এই যে একটু উপরে উঠেছে, আবার এখান থেকে কিন্তু একটা মূল বেরিয়েছে, এখান থেকে একটা কি বেরিয়েছে, মূল, এখান থেকে একটা কি বেরিয়েছে, মূল, মূল বেরিয়েছে, আবার একটু উপরে উঠে গেছে, কিন্তু এটাকে সোজা অবস্থায় আছে, সোজা কিন্তু নেই, একা আমরা ধরে আছি বলে সোজা মনে হচ্ছে, কিন্তু এটা তখন মাটির মধ্যে ছিল, কচুর গাছটা গাড়া ছিল, তখন কিন্তু এই মূল অংশটা মাটির মধ্যে ছিল, আবার এটা কিন্তু একটু উপরে ছিল, আবার এই যে মূল বেরিয়েছে দেখো, সাদা সাদা মূল বেরিয়েছে, সেগুলো আবার মাটির নিচে ছিল, আবার এই অংশটা একটু উপরে ছিল, এরকমভাবে এখানে কিছুটা বাঁকা অংশ দেখা যাচ্ছে, এখানে কিন্তু আর একটু বাঁকা যে ভালোভাবে বোঝা যাচ্ছে দেখো, এটা কিন্তু ঘোরানো ছিল একদম এরকমভাবে, আর এটা কিন্তু উঁচা ছিল এরকম দেখো, বক্র মানে এটার গঠন। এদিকে আরও কাণ্ড বেরিয়েছে, কাণ্ডগুলো বেরিয়েছে, কাণ্ডগুলো দেখে দেখো, এই যে কাণ্ড, যেটাকে আমরা কচুর নাল বা কচুর লতি হিসেবে সবজি হিসেবে আমরা খাচ্ছি, এটাও কিন্তু আয়রনের একটা উৎস, এটাকে আমরা বলছি বক্রধাবক। আমরা কি বলছি এটাকে, এটাকে আমরা বলছি কি, স্টোলন বা বক্রধাবক। আচ্ছা, এখন কেমন এটা, আমরা বললাম যে এই যে এখান থেকে উৎপন্ন হচ্ছে কচু, আবার এখান থেকে বের হচ্ছে মূল, আবার এখান থেকে কচু গাছ উৎপন্ন হচ্ছে, আবার ওখান থেকে বের হচ্ছে মূল, তাহলে এই যে এরকমভাবে উৎপন্ন হচ্ছে, আর এগুলোকে আমরা কেটে কেটে অনেক সময় কী করি, এখান থেকে কেটে নেই, কেটে নিয়ে কচুর নাল হিসেবে আমরা খাই, আবার এখান থেকে ঠিকই গাছটা উৎপন্ন হচ্ছে, এখান থেকে ঠিকই গাছটা উৎপন্ন, তাহলে এরকম একটা বক্র গঠন যে হচ্ছে, এজন্য আমরা একে কী বলছি, বক্রধাবক। তাহলে কচু কিসের উদাহরণ, বক্রধাবকের উদাহরণ হচ্ছে কচু। তারপরে চলে আসো অফসেট। অফসেট কথাটা শুনতেই মনে হচ্ছে না একটা কেমন যেন একটা ফাঁকা ফাঁকা বা ফাঁকা কোষ নিয়ে গঠিত এরকম, হ্যাঁ এটা হচ্ছে জলজ যে আমরা উদ্ভিদগুলো পাই, টোপা পানা, কচুরি পানা, যেগুলো পানির উপরে কি ভাসমান অবস্থায় থাকে, এবং আমরা জানি পানির উপরে সেই জিনিসগুলোই ভাসমান অবস্থায় থাকবে, তার আয়তন কি হবে, তার আয়তনটা বেশি হবে, আয়তন না আয়তনটা মানে পানির পানিতে ভাসতে পারবে কিন্তু আয়তনে কম, ওজন ওজনে কম হবে, সেটা পানির উপরে ভাসবে, তাহলে এগুলো কোষগুলোর ভিতরে আমরা সাধারণত বৈজ্ঞানিকভাবে আমরা যেটা জানি সেটা হচ্ছে এগুলোতে আসলে অ্যারেনকাইমা কোষ থাকে, যেগুলোর মধ্যে বায়ু থাকে, বাতাস থাকে, অ্যারেনকাইমা কোষ থাকার কারণে ওগুলো পানিতে ভাসে, কিন্তু এর মূলটা কেমন হবে, মূলগুলো কিন্তু এরকম হয়, মূলগুলো স্পঞ্জি ধরনের হয়, যার কারণে ওগুলো কি পানিতে ভাসমান অবস্থায় থাকে। আচ্ছা, তাহলে আমরা আমরা তাহলে আমরা জেনে গেলাম যে অর্ধবায়বীয় রূপান্তরিত কাণ্ডের ক্ষেত্রে আরেকটা যেরকম বাকি আছে সেটা কি চন্দ্রমল্লিকা। কিসের উদাহরণ, সাকার বা আমরা বলছি ঊর্ধ্বধাবকের উদাহরণ চন্দ্রমল্লিকা। আমি তোমাদেরকে এখানে চন্দ্রমল্লিকার একটা গাছ তোমাদেরকে এখানে দেখানোর চেষ্টা করছি, চন্দ্রমল্লিকার গাছ দেখো, এই গাছটা দেখো, এটা হচ্ছে চন্দ্রমল্লিকার একটা গাছ, তোমরা এটা দেখেই বুঝতে পারবে কেন একে বলা হচ্ছে ঊর্ধ্বধাবক। এটা সাকার, একটা নাম হচ্ছে এটা সাকার বা ঊর্ধ্বধাবক, এটাকে তুমি যদি চন্দ্রমল্লিকার গাছকে তুমি দেখেছো যে অনেক সময় অনেক চিকন সরু সরু পাতা নিয়ে শীতে ফোটে, কিন্তু এটা গরমে হয় না, গাছটাকে একটু ভালো করে দেখার চেষ্টা করো, এই শীতে ফোটে অনেক সময় দেখা যায় যে সাদা রঙের বেশি হয়, এটা হালকা হালকা পার্পেলের ভিতর দিকে অনেক সময় হতে পারে, তো দেখা যাচ্ছে কি এই যে বিভিন্ন কালার এখন এটার হয়েছে, তো এটাকে টবে যদি আমরা গাছটাকে যে সোজা করে লাগাই, সোজা হয়ে থাকবে না,
তুমি যত সোজা করেই টবে এটা গাড়ো। আমরা যদি টবে যদি এটাকে যদি এরকম ভাবে যদি আমি গাড়ি, টবে যদি এরকম ভাবে আমি যদি গাছটাকে সোজা করে গাড়ি, কিছুদিন পরে তুমি গিয়ে দেখবে কি গাছটা ঠিক এরকম হয়ে গিয়েছে, মানে ঊর্ধ্ব ধাবক, উপরের দিকে সে উঠতে চায়, সে কখনোই ওইরকম ভাবে থাকবে না। দেখো এটাও কিন্তু ডেলটা কিন্তু এরকম হয়েছিল, এটা কিন্তু এরকম ভাবে কিন্তু ছিল, মানে এরকম লাগানো হয়েছে কিন্তু গাছটার ডালটা বের হয় এরকম ভাবে, সোজা হয়ে টবের মধ্যে থাকবে না। সেজন্য আমরা এটাকে কি বলি ঊর্ধ্ব ধাবক, কাণ্ডটা কেমন ঊর্ধ্ব ধাবক। আচ্ছা, এটা হয়তো উদ্ভিদের এটাই হচ্ছে তার সালোকসংশ্লেষণ বা তার শারীরবৃত্তীয় কাজ সাধনের জন্য এই অবস্থাটাই তার হতো, তার হয়তো তার জন্য সুইটেবল বা তার জন্য ভালো, সেজন্য সে এরকমভাবেই সে অবস্থান করে। তাহলে আমাদের অর্ধবায়বীয় সবকটাই কিন্তু আমাদের হয়ে গেল। আচ্ছা, এখন আমরা চলে আসবো পুরোপুরি বায়বীয়। পুরোপুরি বায়বীয়র মধ্যে তাহলে কে আসছে আমরা একটু দেখি। অর্ধবায়বীয় হয়ে গেছে, আমরা এখন জানবো বায়বীয় রূপান্তরিত কাণ্ড। বায়বীয় রূপান্তরিত কাণ্ডের মধ্যে আমরা কোনগুলো সম্পর্কে আমরা একটু উদাহরণগুলো আমরা আর চিনে নেই আমাদের উপকরণ সহ, এখানে চেষ্টা করব আমি। দেখো এখানে প্রথমে বায়বীয় রূপান্তরিত কাণ্ডের ক্ষেত্রে তোমাদের যেটা দেওয়া আছে সেটা কি ফাইলোকোর বা পর্ণকণ্ড। পর্ণকণ্ডের উদাহরণ কিন্তু খুব সুন্দর একটা উদাহরণ কিন্তু আমি তোমাদেরকে দেখাতে সক্ষম হব, সেটা হচ্ছে দেখো এই যে ফণীমনসা উদ্ভিদ। ফণীমনসা উদ্ভিদের কাণ্ডটা কি হয় এটা পাতায় পরিণত হয়। ফণীমনসা একটা উদ্ভিদ, এটা এটা কাণ্ডটা কি হয় পাতায় পরিণত হয়, আর কাণ্ডের এই ধার দিয়ে দেখো কতগুলো কাঁটা রয়েছে, কাক্ষিক মুকুলগুলো কি হয় কাঁটায় পরিণত হয়। তাহলে এটা কি হচ্ছে, এটা ফণীমনসা উদ্ভিদ, এটা পর্ণকণ্ডের উদাহরণ। কেন আমরা পর্ণকণ্ড বলছি, এটার কাণ্ডটা পাতার মতো চ্যাপ্টা, যেটা সালোকসংশ্লেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরে এর গায়ে তো কাঁটা তো কিছুটা রয়েছে, তারপরে তোমরা একদম দেখো ভালো করে লক্ষ্য করো এই যে ধারে কতগুলো কাঁটা রয়েছে, একদম হাত দেওয়া যাচ্ছে না, খুব ধারালো কাঁটা, ভালো করে একটু দেখো এই যে দেখতে পাচ্ছ কাঁটাগুলো, এই যে দেখো একদম কতগুলো কাঁটা রয়েছে, কাঁটাগুলো হাত দিলে বোঝা যাচ্ছে যেগুলো কাঁটা, এই যে কাঁটা, এ কাঁটাগুলো কি হচ্ছে, এ কাঁটাগুলো কাক্ষিক মুকুলটা কাঁটায় পরিণত হয়েছে। তাহলে আমরা কিন্তু এখানে জানলাম যে আমাদের এখানে কেন আমরা ফাইলোক্লোর বা এ ধরনের কাণ্ড পাতার মতো চ্যাপ্টা সবুজ, দেখো এখানেও ছবিটা দেওয়া আছে তোমাদের। আমরা আরও দেখার চেষ্টা করব থর্ন বা কণ্টক। এখানে থর্ন বা কণ্টকের ক্ষেত্রে যেটা হয় উদাহরণটা আমরা আগে জেনে নিই, সেটা হচ্ছে বেল, ময়নাকাটা, মেহেদি, এগুলোতে সাধারণত এগুলো থাকে। দেখো এটাও কিন্তু একটা মেহেদির কিন্তু ডাল, এটাও একটা মেহেদির ডাল, এখানেও কিন্তু কতগুলো কিন্তু কাঁটায়, দেখো এখানে কিন্তু কতগুলো কাঁটা কিন্তু রয়েছে, এই যে এই অংশগুলোতে কাঁটা কিন্তু রয়েছে, এই যে উপরের দিকে এই যে অংশগুলোতে কাঁটা রয়েছে, দেখো এই দেখা যাচ্ছে কাঁটা, এই যে কাঁটা দেখা যাচ্ছে। আচ্ছা তাহলে দেখো মরুভূমির মেহেদিতে কিন্তু আমরা এই কাঁটাটা আরও বেশি বুঝতে পারি। আর মহদি তোমার আগেও বলেছিলাম যে মরুভূমির মেহেদির রঙটা আমাদের এখানকার মেহেদির তুলনায় আরও বেশি হয়। আচ্ছা রঙের জন্যই মেহেদিগুলো বিখ্যাত। আচ্ছা তাহলে আমরা জানলাম কি ফাইলোকোর বা পর্ণকণ্ড, থন বা কণ্টক সম্পর্কে জানি, স্টেন টেন্ডিল বা শাখা আকর্ষী সম্পর্কে আমরা জানবো, এটাও বায়বীয় রূপান্তরিত কাণ্ড। উদ্ভিদকে যান্ত্রিকভাবে দৃঢ়তা প্রদান করার জন্য কাণ্ডগুলো কি হয় রূপান্তরিত হয়ে একটা পেঁচানো গঠন তৈরি হয়, যেটা উদ্ভিদকে কি করে, উদ্ভিদকে তোমার আরোহণের সাহায্য করে থাকে। দেখো আমার হাতে একটা উদ্ভিদ তোমরা দেখতে পাচ্ছ, দেখো অনেকটা স্টেম টেন্ডিল অনেকটা কেমন হয়ে থাকে, অনেকটা তোমার এরকম হয়ে থাকে, পাতার কক্ষে কতগুলো পেঁচানো স্প্রিংয়ের মতো এরকম হয়, পাতার কক্ষে স্প্রিংয়ের মতো কতগুলো এরকম গঠন তৈরি হয় পত্র কক্ষে, যেটা উদ্ভিদকে কী করে, কী করে আরোহণে সাহায্য করে, সেটা হচ্ছে স্টেম বা স্টেম টেন্ডিলের উদাহরণ, শাখা আকর্ষী বলছি আমরা এটাকে। আরেকটা রয়েছে কি বুলবিল। বুলবিলটা কি, বুলবিলটা হচ্ছে কি কোনো কোনো ক্ষেত্রে, যদিও এটা খুব রেয়ার, আমরা সচরাচর এটাকে আমাদের চোখে পড়ে না, সেটা হচ্ছে কোনো কোনো উদ্ভিদের দেখা যায় যে আমরা দেখতে পাই মাছ আলু বা গাছ আলু নাম তোমরা অনেকেই শুনেছো, যে কাক্ষিক মুকুল উদ্ভিদের, এরকম উদ্ভিদের ক্ষেত্রে পাতা এরকম উৎপন্ন হয়ে গেল, পাতা এরকম বা পাতাগুলো সাধারণত এরকম হয় ওটার উৎপন্ন হয়, আর এই জায়গাটাতে কাক্ষিক মুকুল যে উৎপন্ন হচ্ছে পাতার কক্ষে সেই জায়গাটাতে কি হয় এরকম ধরো একটা পাতা উৎপন্ন হলো, এরকম একটা পাতা উৎপন্ন হলো, আর এই জায়গাটাতে কাক্ষিক মুকুলটা মাংসে পিণ্ডের মতো একটা গঠন সৃষ্টি করে, একটু কালচে কালারের হয়ে থাকে, এটা এটাকে আমরা কি বলি বুলবিল বলি।
এটাকে আমরা আলুর মতোই আমরা খাদ্য তালিকায় রাখি, এটা আলুর মতোই আমরা এটাকে ব্যবহার করে থাকি, খেয়ে থাকি। তো এটা আমাদের কি কিসের উদাহরণ? বুলবিল। বুলবিল কিন্তু আমি নোটে ভালো করে তোমাদেরকে দিয়ে দিয়েছি যে বুলবিল কি, এটা ভালো করে দেওয়া আছে, এটা তোমরা একটু পড়ে নেবে। আর পরবর্তী যে অংশটা রয়েছে সেটা তোমাদেরকে উদাহরণ সহ আমি দেখিয়ে দিয়েছি, একটা রূপান্তরিত পাতার ক্ষেত্রে, পাতা কতভাবে রূপান্তরিত হতে পারে। আমি একটু আগে তোমাদেরকে একটা জিনিস দেখালাম যে পাতা প্রজননের ক্ষেত্রে রূপান্তরিত হতে পারে, যার উদাহরণ কি পাথরকুচি। আচ্ছা, তারপর দেখিয়েছিলাম যে পতঙ্গ ফাঁদ আত্মরক্ষার ক্ষেত্রে কতগুলো উদ্ভিদে দেখা যায় যে পতঙ্গ ফাঁদ হয়, তারপরে পাতার কতগুলো শীর্ষভাগ কতগুলো পেঁচানো একটা গঠন সৃষ্টি করে, জঙ্গলি মটরে আমরা দেখতে পাই সেটা কি করে উদ্ভিদকে তোমার খাদ্য খাদ্য তালিকার ক্ষেত্রেও দেখতে পাচ্ছি যে আমরা কতগুলো পাতাকে রাখছি। যেমন হচ্ছে পেঁয়াজ, পেঁয়াজের রসালো শুল্কপত্র যেটা, সেটা আমরা খাদ্য হিসেবে খাদ্য সঞ্চয় করছি ওখানে এবং খাদ্য হিসেবে আমরা এটাকে গ্রহণ করছি, সেটা হচ্ছে পেঁয়াজ বা রসুন বলতে পারি। প্রজননের ক্ষেত্রে আমরা বলতে পারি এটা, শুল্কপত্রের ক্ষেত্রে কিন্তু আমরা পেঁয়াজকে আবারও বলতে পারি, কারণ এটাও হচ্ছে খাদ্য হিসেবে ব্যবহার করছি আমরা, আবার এটাকে আমরা আমাদের কি আমাদের শুল্কপত্রও বলছি। তাহলে দুটো উদাহরণ কিন্তু পেঁয়াজের ক্ষেত্রে আছে। তাহলে আমার মনে হয় না তোমাদের এই অধ্যায় থেকে আর কোনো সমস্যা থাকার কথা। ইনশাল্লাহ তোমরা এই অধ্যায় নিয়ে তোমাদের যে সমস্যাগুলো ফেস করছিলে তোমরা সব ভালো ভালো হয়ে ভালোভাবে তোমরা এটা গ্রহণ করতে পারবে, তোমাদের সমস্যা থাকবে না। তারপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে জানাবে, আমি তোমাদের সমস্যাগুলো সমাধান করব। তো আবারও বলছি, সবাই সুস্থ থাকো, সবাই ভালো থাকো। আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের পড়া দেওয়া থাকবে, সে অনুসারে এই অধ্যায় থেকে তোমরা বিভিন্ন রকমের অ্যান্সারগুলো আমাদের করে নিবা, ঠিক আছে? আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।